আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের ফায়ার ফাইটার সদস্যদের বেতন নিয়ে। একজন ফায়ার ফাইটার সদস্য চাকরিতে যোগদান পরে ট্রেনিং সেন্টারে প্রতি মাসে কী পরিমাণ বেতন পায় তা আমাদের জানার অনেকেরই আগ্রহ রয়েছে, তাই আমি ভাবলাম এ ব্যাপারে একটি ভিডিও তৈরি করা যাক। বেতন সম্পর্কে বলার পূর্বে একটি কমেন্টের উত্তর দেওয়া যাক। রাসেল আহমেদ নামে এক ভাই আমাদের এক ভিডিওতে কমেন্ট করেছে, ভাই মাঠে যাওয়ার সময় কী কী কাগজপত্র নিয়ে যাব? ভাই ভাই আমি নিজে 2018 সালে ফায়ার ফাইটার পদের একটি সার্কুলারে অ্যাপ্লাই করেছিলাম এবং মাঠে যাওয়ার সময় অ্যাপ্লিকেশন কপি এবং ফিল্ড কপি সাথে নিয়ে গিয়েছিলাম। অ্যাপ্লিকেশন কপি যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন অ্যাপ্লিকেশন কপি পেয়েছিলাম, পরবর্তীতে মোবাইলে মেসেজের মাধ্যমে ফিল্ড কপিটি ডাউনলোড করেছিলাম এবং সেই ফিল্ড কপি নিয়েই আমি মাঠে গিয়েছিলাম। 2018 সালে ফিল্ড পরীক্ষা বা মাঠ পরীক্ষায় টেকার পরে মোবাইলে আবারও একটি মেসেজ আসতো, সেই মেসেজ থেকে রিটেন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো ভাই এখন 2021 সাল কোনো কিছু পরিবর্তন করেছে কি না আমার জানা নেই, তবে আমার মনে হয় সব কিছু আগের মতোই রয়েছে। সম্ভবত ফিল্ড কপি এবং অ্যাপ্লিকেশন কপি সাথে করে নিয়ে গেলেই হবে। এবার আসা যাক মূল ভিডিওতে। একজন ফায়ার ফাইটার ফায়ার সার্ভিসে যোগদানের পরে ট্রেনিং সেন্টার থেকে ফুল বেতন পেয়ে থাকেন। আমরা প্রথমে যদি ফায়ার ফাইটারের সার্কুলারের মূল বেতন দেখি তাহলে মূল বেতন 9000 এবং মূল বেতনের সাথে কয়েকটি ভাতা পেয়ে থাকেন, যেমন ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা, বাড়ি ভাড়া ভাতা ইত্যাদি। ফায়ার সার্ভিসের ট্রেনিং সেন্টারে এই কয়টি ভাতায় মূলত পেয়ে থাকেন। প্রথমে মূল বেতন 9000 টাকা, ঝুঁকি ভাতা 1500 টাকা, চিকিৎসা ভাতা 1500 টাকা, টিফিন ভাতা 200 টাকা, ধোলাই ভাতা 100 টাকা এবং বাড়ি ভাড়া ভাতাটা একটু আলাদা রয়েছে, যেমন ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য বাড়ি ভাড়া ভাতা 65% এবং সর্বনিম্ন 5600 টাকা। আর 65% যদি আমরা 9000-এর 65% করি তাহলে দেখতে পারবো 5850 টাকা। এবং খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 55% হারে ন্যূনতম 5000 টাকা, অর্থাৎ এসব এলাকায় বাড়ি ভাড়া ন্যূনতম 5000 টাকা পাবেন। কোন এলাকায় কী পরিমাণ বাড়ি ভাড়া ভাতা পাবেন তার একটি তালিকা রয়েছে, এই তালিকাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, তালিকাটি দেখে নিন। এবং সবশেষে আমরা যদি মূল বেতন এবং সবগুলো ভাতা যোগ করি তাহলে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় তার মোট বেতন হবে 18150 টাকা এবং অন্যান্য সকল এলাকায় যেমন খুলনা, বরিশাল ইত্যাদি এলাকায় তার বেতন হবে 17300 টাকা। ফায়ার সার্ভিসে যোগদানের পরে থেকে প্রত্যেক ঈদে মূল বেতন সমপরিমাণ বোনাস পেয়ে থাকে, অর্থাৎ কারো বেতন যদি 9000 টাকা হয় তাহলে প্রত্যেক ঈদে সে 9000 টাকা করে বোনাস পাবে। মূল বেতনের 20% বৈশাখী ভাতা পাবে। চাকরিতে যোগদানের পরে ট্রেনিং সেন্টার থেকেই এই ঈদ বোনাস এবং বৈশাখী ভাতা পেয়ে থাকেন। তো গাইস আশা করি সব কিছু বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের এই চ্যানেলে ফায়ার ফাইটারদের রেশন সম্পর্কে একটি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা চাইলে আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। সেই সাথে এ বিষয়ে আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন, আমরা নেক্সট ভিডিওতে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবশেষে একটি কথাই বলতে চাই, মানুষ মাত্রই ভুল। আমাদের ভিডিওতে যদি কোনো ভুল তথ্য উপস্থাপন করা হয় এবং আপনি যদি সেটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আমরা অবশ্যই আমাদের ভুলটি শুধরিয়ে নেব ইনশাআল্লাহ। তো এই ছিল গাইজ আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।